শিক্ষকের চাকরি নিয়ে টানাপোড়েন, পিওর সায়েন্স নিয়ে পড়াশোনার আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা। তো এখানে আমরা দেখছি প্রতিদিন পেপারে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। তো সেখানে বলা হচ্ছে টেকনিক্যাল বা ভোকেশনাল যে সমস্ত কোর্সগুলো রয়েছে সেইগুলোতে ভর্তি হওয়ার জন্য ছাত্রছাত্রীদের ঝোঁক কিন্তু অনেকটাই বেড়ে গেছে, অনেকটা ঝোঁক কিন্তু বেশি রয়েছে। ভোকেশনাল বা টেকনিক্যাল বা জব ওরিয়েন্টেড যে সমস্ত কোর্স রয়েছে সেইগুলোতে ভর্তির জন্য কিন্তু ছাত্রছাত্রীদের ঝোঁক ক্রমশ বাড়ছে। তো এখানে দু একটি কলেজের উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে কেমিস্ট্রিতে আসন সংখ্যা 93, কিন্তু সেখানে ছাত্রছাত্রী মোটে হয়তো 5 জন ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে। আবার দেখা যাচ্ছে ফিজিক্সে আসন সংখ্যা 47, 47টা, সেখানে ভর্তি হচ্ছে 6 জন। আবার শেষমেশ পরীক্ষা হয়তো দিচ্ছে 2 জন। তো এইরকম অবস্থা কলেজগুলোর এখন চলছে। তো পিওর সায়েন্সের ক্রমশ আস্তে আস্তে পিওর সায়েন্স বা অন্যান্য সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য ছাত্রছাত্রীদের আগ্রহ কিন্তু ক্রমশ কমে যাচ্ছে, অর্থাৎ বলা যেতে পারে অনেকটা আগ্রহ হারিয়েই ফেলেছে ছাত্রছাত্রীরা এইসব বিষয়ে ভর্তি হওয়ার জন্য। আসলে ছাত্রছাত্রীদের একটা বড় অংশ ভবিষ্যৎ গড়ার জন্য অনেকে, যেমন আমাদের SSC মানে স্কুল সার্ভিস কমিশনের উপর যেমন আমরা ভরসা করে থাকি, তো এখন ইদানিং তো স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পেয়েও তো ঘোর বিপদের অবস্থায় সম্মুখীন হয়েছে। সুতরাং নিয়োগের বৈধতা নিয়ে তো এই মুহূর্তে প্রশ্ন উঠেছে। তাই এখন অনার্স বা MSc করার জন্য মানে আগ্রহ ছাত্রছাত্রীদের আর থাকছে না, তাদের কিন্তু টেকনিক্যাল কোর্স পড়ার জন্য বা ভোকেশনাল যে সমস্ত কোর্স বা জব ওরিয়েন্টেড যে সমস্ত কোর্স সেইগুলো কিন্তু বেছে নিচ্ছে ছাত্রছাত্রীরা। বিশেষ করে ছাত্রীদের একটা বড় অংশ নার্সিং কলেজের মানে নার্সিং কোর্সের দিকে কিন্তু চলে যাচ্ছে। ছাত্ররাও ইঞ্জিনিয়ারিং লাইন থেকে শুরু করে অন্যান্য যে জব ওরিয়েন্টেড যে সমস্ত কোর্স রয়েছে সেই কোর্সগুলোকে বেছে নিচ্ছে। ফলে গ্রামীণ যে সমস্ত কলেজ সেই কলেজের অবস্থা কিন্তু দিনের পর দিন শোচনীয় হয়ে পড়ছে। এবং ছাত্রছাত্রীদের সঙ্গে সঙ্গে অভিভাবক যারা রয়েছেন ওনারাও কিন্তু দ্বিধাবিভক্ত অবস্থায় রয়েছেন যে কি করা যায় বিষয়টা। সকলেই তো কেরিয়ার গড়ার জন্য মানে সকলের নিজের নিজের যে কেরিয়ার সেই কেরিয়ার গড়ার জন্য তো ছাত্রছাত্রীরা সেই রকম ধরনের কোর্স বা জব ওরিয়েন্টেড যে সমস্ত কোর্স রয়েছে সেগুলো মানে ভর্তি হওয়ার জন্য ছুটছে, কারণ কি নিজের কেরিয়ারকে আগে গড়তে হবে। সুতরাং এই যে জেনারেল লাইনে পড়াশোনার যে পরিস্থিতি সেইটাতে কিন্তু আগ্রহ কমে যাচ্ছে এবং জব ওরিয়েন্টেড যে সমস্ত কোর্স সেই কোর্সের দিকে আস্তে আস্তে ছাত্রছাত্রীরা ছুটছে। তো ভিডিওটা যদি অনেকের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে পারে, এবং যদি চ্যানেলে সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।